ছোটবেলা থেকে ছিলেন সৃজনশীল কাজে মনোযোগী, ফ্যাশন মিউজিক নিয়ে থাকতে পছন্দ করতেন, কৈশোরে মিউজিকটা ভালোই রপ্ত করেছেন। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, শুনে শুনে গান শিখেছেন তিনি, ইউটিউবে ইংরেজি গান গেয়ে হইচই ফেলে দিয়েছেন। বলছি সঙ্গীত শিল্পী জেফার রহমানের কথা। কণ্ঠ ও ইউনিক ফ্যাশনের কারণে পেয়েছেন অন্যরকম পরিচিতি, এ কারণে সবার মন জয় করতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি তাকে। ২০১০ সালে ইংরেজি গান গেয়ে বেশ আলোচনায় আসেন জেফার রহমান। দ্রুত জনপ্রিয়তা অর্জন করা এবং এই সঙ্গীত শিল্পী ইংরেজি একক অ্যালবামও রয়েছে, পাশাপাশি মৌলিক কিছু বাংলা গানও উপহার দিয়েছেন। এর আগেও চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন জেফার, জাতীয় পুরস্কার পাওয়া সিনেমা নডারায়ে প্লেব্যাক করেছেন, সিনেমাটি প্রযোজনাও করেছেন তিনি। কিছুদিন আগে মুক্তি পাওয়া গান ঝুমকা স্পটিফাই ইউটিউবে ট্রেন্ডিংয়ে ছিল। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি শিল্পী মুজার সঙ্গে গান গেয়েছেন তিনি, গানের অন্যতম গীতিকারও জেফার। সাম্প্রতিক অভিনয়ে অভিষেক হয়েছে এই পপ শিল্পীর, তাও আবার মোস্তফা সরার ফারুকের মতো গুণী নির্মাতা ছবিতে। অভিষেক হওয়া সিনেমাটির নাম লাস্ট ডিফেন্ডার অব মনোগামি। এই সিনেমায় জেফারের সহ অভিনেত্রী হিসেবে রয়েছে নন্দিত অভিনেতা চঞ্চল চৌধুরী। সবকিছু পেরিয়ে এবার আলোচনায় পরকীয়ায় পড়েছেন নাকি জেফার রহমান। চিকিৎসক সানিয়া এশার সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টেনেছে জনপ্রিয় অনলাইন উপস্থাপক রাফসান সাবাব, খবরটি ফেসবুকে জানিয়েছেন তিনি নিজেই। ২০২০ সালের অক্টোবরে চিকিৎসক সানিয়া এশাকে বিয়ে করেন রাফসান সাবাব। তিন বছর সংসারের পর চলতি মাসে এসেই সেই সম্পর্কের ইতি হল। রাফসান তার ফেসবুক স্ট্যাটাসে বিবাহ বিচ্ছেদের কথা উল্লেখ করেন। পোস্টে বিচ্ছেদের কারণ উল্লেখ না থাকলেও এই বিচ্ছেদের মাঝে অনেকেই ভিন্ন কিছু খুঁজে পাচ্ছেন বলে জানিয়েছেন নেটিজেনরা। বিবাহ বিচ্ছেদের ঘোষণার পর রীতিমতো তোপের মুখে পড়েন রাফসান। নেট মাধ্যমে তাকে নিয়ে চলছে তুমুল নেতিবাচক চর্চা। এদিকে অনলাইনে ভেসে বেড়াচ্ছে গায়িকা জেফার রহমানের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রেখেছেন রাফসানের। এর জের ধরে নাকি স্ত্রীর সঙ্গে সম্পর্কের ইতি টানলেন তিনি। যদিও কয়েকদিন আগে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জেফার জানিয়েছেন তিনি কারো সঙ্গে প্রেম করছেন না, কারণ এখনো মনের মতো মানুষ পাননি। সেই ভিডিও ক্লিপটি এখন নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে। এখন দেখার বিষয় গায়িকা থেকে কতটুকু সফল অভিনেত্রী হতে পারল, নাকি পরকীয়ায় মজে থাকবেন